হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গত লাস্ট ভিডিও আপনারা দেখতে পারতাম, আমি হারভেস্টিং করছিলাম কোরজেট আর মিক্স ফাতা, আমার বিটরুটসের ফাতা, খদুর ফাতা, স্পেনিচের ফাতা, ওটার মাঝে আমি খাটিয়া দিলেছি দেখছিলা গত ভিডিও, যদি আপনারা দেখুন তে দেখবা। আরও আরেকটা আমি দিছি গো খালি অনলি সুইট পটাটোজের লিভস, বাট বাচ্চা গুচ্ছে অত খান হয়েছে তো। আর ও আর খদুর ফাতা বা ডুগির ফাতা আর স্পেনিশ বিচুস উতার সপ্তাহ ফাতা মিলাইয়া ও এক বউল হয়েছে। তখন আমি কিতা করম, আমি ও আমার সপ্তাহ খাটিয়া উঠে আমি দইয়া উইয়া খাটিয়া রেডি করে রাখি দিছি নাইনি। তখন আমি কিতা করম, ও যেন মাছ আমি একটু দেখাই, ও এইসা দেখ না, আমি ভিজিয়া রাখছি প্রনস, ও প্রনস দিয়া আমি ও অক্টারে রান্ধিমু, ও কিতার পাতা সরি সুইট পটাটোর পাতা ইয়ে করি লইমু, রান্ধি লইমু। তো আমি কোনোদিন ইলাম রান্ধিছি না, দান অক্ট ইব আমার ফার্স্ট টাইম আমার রান্ধা। তো আমার লগে আপনারা থাকবা, আমি রান্ধিমু আমার লগে, আমি সপ্তাহ রেডিও করে রাখছি। আর ওখানে মাঝে খালি টমেটো কাটিতাম আমি, ও কিতার মাঝে দিতাম, সুইট পটাটোর ফাতার মাঝে দিতাম, আর সুইট পটাটো রান্ধিমু আমি ওটা দিয়া। ওখানে হয়েছে আমি শাকের দেয় আমি ইয়ে দিলাই, ও হাফ কিতা আমি অন দিলাম গ্রিন চিলি, ও গ্রিন চিলি দেখতে পারবেন আপনারা। আর তুরা পিঁয়াজ দিলাম সামান্য একটু পিঁয়াজ, আর ইটার মাঝে আমি মানে বেশি পেঁয়াজ দিলাম। এটা হয়েছে আমার সুইট পটাটোর ইয়ে, আর ও সারা অসিন ডালি দিব, ও আর পরিমাণ মতো আমি যারা লবণ দিলাম। তো পরিমাণ মতো আমি ইটার মাঝে ও হাফ টেবিল স্পুনে দিলাম, আমি চাইলাম না বেশি, ওটার মাঝে ওই হাফ টেবিল স্পুন হাফ টেবিল স্পুন দিছি, ইটার মাঝে দিছি হাফ অনিয়ন্স চপ অনিয়ন্স অ্যান্ড কিতা দিছি রসুন দিছি অ্যান্ড গ্রিন চিলি দিছি অ্যান্ড হাফ টেবিল স্পুন কুকিং স্পুন কিতা দিছি সল্ট দিছি, ও দুইটা আমি লাইকা দিলাম। আরও আমি তুরাত হাফ টমেটো ওখানে মাঝে দিন, আর অন্য মাঝে হাফ টমেটো দিই, ও শাক অসুন আমি শাক ডালি দিব আমি ওটার মধ্যে, ও দেখা সব ডাল শাক আমি ডালি দিলাম। তো দেখা আমি শাক দিলাইছি, ওখানে একটু একটু উল্টাইয়া সাইগাম দিতাম মুড়ো ধরি লইব, আর আমি বুঝা রাখি দিব এটা হিজে হাজার হইব ইন আই নো দ্যাট। আর আমি চাইছি যে সুইট পটাটো কিলাম মানে টেস্টটা কিলাম ওটা দেয় নিনি, আমি বানাইতাম চাইছি সুইট পটাটো যে লিফ্টের মাঝে ওখানে আমি বিয়ন মশলা দিই। তো আপনারা লগে থাকবা যখন মশলা দিলাম কেটে কেটে আপনারা লগন শেয়ার করে দিলাম। ও আমি কুকিং স্পুনে থোড়া মানে টেবিল স্পুনে ওয়ান টেবিল স্পুন ইয়ে দিছি ফুলত, তখন আমি চিলি পাউডার দিব টেবিল স্পুনে হাফ টেবিল কুকিং স্পুনে হাফ স্পুন কিতা দিছি ইয়ে দিয়ে দিছি চিলি পাউডার যারা দিলে এরকম মানে ফুল হাফ হয়ে গেছে। ওখানে আমি মাদ্রাসের মাদ্রাস মিল্ট মাদ্রাসের কিতা দিলাম টেবিল স্পুন সাইজে আর কি, কুকিং স্পুন দিয়া দিলাম বা টেবিল স্পুন সাইজে ওয়ান টেবিল স্পুন আমি দিছি, আমি চাই না বেশি জাল হইতো। আর ওখানে আমি দিব ধনিয়ার গুঁড়া হাফ কুকিং হাফ টেবিল স্পুন, আর
আর হন হাফ টেবিল স্পুন জিরা দিলে মানে তুরা জিরা আমি তুরা দিয়ে দিলাম জিরা মানে গরম বেশি হয়ে গেছে আসলে আমি সুইটে পটাটোস আমি কোনোদিন ইলান ইয়ে দিয়া প্রনস দিয়া রান্ধিছি না নাইনি বাট আমি ইয়ে হতাম ফেলা এটার মাঝে মানে টেস্ট করতাম সাইডাম যদি দেখিলাম সাইসাম ইয়ে মানে শাক বা পুরা পাতা শাক হইতো আমার আর মিক্স করলে মানে বোঝা যাইতো না এটা এটা টেস্ট কিলাম হয়েছে তখন আমি ইয়ে দিলাম বিকজ এই দুইটাও সেম ওটা ওই বেশি মানে হিজি দেব যেন কিতা ভেজিটেবলস লিভস যেন বেশি রই দিব আর একটু নরম একটু নরম তো ইজ গুড বেস্ট দুটা একলগে টুগেদার কুকিং হোক সো ইজ গুড আইডিয়া ওকে তো আমি ওখানে আমি ওখানে গুজা রাখি দিলাম হিজক আমার এখন আমি স্পুন ধুইয়া এখন আমি শাকটারে আমি টেস্ট করি নাই চেক করি নাই আমার শাক হই যা ও দেখো শাক হই যা আমার সো দেখতে পারদা আমার একদম তরকারি রান্দার একদম এন্ডে দিয়ে আইছে ও দেখরা ইয়ে আমার তো খালিও শেষ হয়ে যায় একটু টানি গেলে আমি লামাই দিব পুরা একটু আমি জুল দিয়া রাখছি মাশাআল্লাহ রান যে ভালো আছে আর তো আমার শাক দেখা শাক মানে একটু ইয়ে হয়ে গেলে লামাই দিব শাক হয়ে গেছে আমার ও দেখা ইনশাআল্লাহ এখন আমার সুইট পটাটোসের লিভস এর তরকারি প্রনস দিয়া আমার ফিনিশ খুবই মজার আর টেস্টি আর যে গ্রান বার হয়েছে তোরা কিছু খাইয়ে আমি শেয়ার করে দেখাইম তুইও যাতে আমি লইয়া তো আমি চাইতাম রাইস দিয়ে খাইতাম না আমি একটা রুটি দিয়ে আমি খাইয়া দেখাইম আর ও হয়েছে আমার শাক মাশাল্লাহ আছে ওই বাট একটু হিজিয়া একটু ইয়ে আটি গেছে বলে খুবই গ্রান তুই ওঠার মাঝে খুব না গ্রান বার হয়েছে তো আমি ওখানে মাঝে আমি বিদায় রই লইলাম আর আমার কর্জেট আমি যেদিন রান্ধিম আপনার লগে অবশ্যই শেয়ার করবো আমার আমার গার্ডেনের যেটা এটা আছে আপনার লগে আমি শেয়ার করবো আমি আরও সামনে দিই নেক্সি আরও কিতা রইম আমি আজকে কিছু সিডস অর্ডার দেওয়াই দিছি আমি তো ডিফারেন্ট ডিফারেন্ট সিড সকল অর্ডার দেওয়াইছি তো হপফুলি আমি জানুয়ারি থেকে আমি জার্মিনেট করা স্টার্ট করে দিব যখন করবো তখন আমার নয়া নয়া ভিডিও আপনারা দেখবা আর প্লিজ প্লিজ আমার সাবস্ক্রাইব করবা আর শেয়ার করবা আমার ভিডিও তো আরও মানুষ তো আয় আপনারা আর আমি আশা রাখি আপনারা আমার ভিডিও ভালো লাগছে আর যারা আমার সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা করছেন না প্লিজ খালি হন্যা জানো আমার সাবস্ক্রাইব করবা তো হনের মাঝে আমি বিদায় লই লইলাম ওকে আল্লাহ হাফিজ